যারা আসলে প্রকৃতির প্রেমিক, ওরা যদি এখানে আসে আর যদি ভালো না লাগে তাহলে ভাই আমার একটা থাপ্পড় দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই এন্ড ইউ আর ওয়াচিং আনন্দ বাইসেপস। তো এখন সকাল বাজে 6:20, আমরা যাব আজকে বাইকাবিল। আমার সাথে আছে মনসুর, আছে মুন্না, আছে অমর, আছে। তো আমরা যাব, অনেকদিন ধরে মন চাচ্ছিল ওই জায়গায় যাওয়ার জন্য, মানে অনেকবার প্ল্যান করছি বাট যাওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততায়, আর অর্ধ আমরা সবাই ব্যস্ত ছিলাম তাই চ্যানেলে ঠিকমতো অ্যাক্টিভও থাকা হয় নাই, ভিডিও আপলোড দেওয়া হয় নাই, ওইটার জন্য খুবই দুঃখিত। বাট ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য, একসাথে 2-3টা ভিডিও অবশ্যই আসতেছে। সো তাই দেরি না করে চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। সালাম আলাইকুম। আমরা এখন আছি যে মলিবাজার রোড, এদিকে শ্রীমঙ্গল থেকে আসতে প্রায় 9 কিলো, আর এদিকে হচ্ছে মলিবাজার, ওই যে বরুণা আমার দেশা গেট, এইদিকে হচ্ছে বাইকাবিলের রাস্তা। তো এখন বাজে হচ্ছে 7:30, ইনশাল্লাহ দেখি আমরা 8টার ভিতরে পৌঁছে যাব। তো এখন রাস্তার অবস্থা মোটামুটি খুবই খারাপ, নতুন রাস্তা হচ্ছে আর কি, দেখা যাক এই রাস্তাটা না কত দূর গেছে। তো আমরা ড্রাইভারে দেখার কোনো সমস্যা আছে নি, কিন্তু হয়ে গেছে উবাই গেল, রিক্স নিলে গেইনার হওয়া যাবে না আমার, ব্রেক কম হচ্ছে, ব্রেক পয় না। বাইকাবিল চলে আসছি, এখন আমরা বাইকাবিলের ভিতরে যাব। মেবি এখন টিকিট করে ফেলছি, আগে টিকিট ছিল না, মেবি টিকিট না, অনেক আগে থেকে টিকিট ছিল, আমি হ্যাঁ ছিল, বলতে পারছি। হ্যাঁ আমরা যে রাস্তা ধরে আসছিলাম, মানে আমি অনেক আগে আসছি বাট মনে ছিল না, মনে ছিল না এরকম, মানে এত সুন্দর, এত সুন্দর আসলে অনেক ভালো লাগছে। তো ভিতরে যাই, স্টুডেন্ট এলে 20 টাকা
স্টুডেন্টও 20 টাকা, আর আমরা 20 টাকা। তো ব্যাকটাবিল ঢোকার আগে এখানে একটা ছাড় আছে, এই দেখুন ছাড় থেকে তো একটা ব্যাকটাবিলের ভিউ পাওয়া যায়। আর ওই যে এখানে টাওয়ার, তো জায়গাটা আসলে অনেক জোস গিয়ে। ওই যে আমি অনেকগুলা ভিডিও দেখছি, আমাদের একটা ছোট ভাই, প্রিয় ছোট ভাই, আমার প্রিয় ভাই তো নাইম নাম, ওর একটা ভিডিও দেখছিলাম এইখানের মধ্যে হেঁটে যাচ্ছে। তারপরে মঞ্জুরের একটা ভিডিও দেখছিলাম হেঁটে যাচ্ছে, অনেক সুন্দর। সো আমি ওইটা এখন মানে ওইটা ফিল করবো ইনশাল্লাহ। সো মঞ্জুর আমার ওইরকম ভিডিও বানায় দেবো, আমার কইছে আমার বন্ধু যে আজকে তোর ওইরকম একটা ভিডিও বানায় দেবো, তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আর এরকম পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন কিনা জানি না, এত ভালো লাগতেছে। মানে যারা আসলে প্রকৃতির প্রেমিক ওরা যদি এইখানে আসে, আর যদি ভালো না লাগে তাহলে ভাই আমার একটা থাপ্পড় দিয়েন, ডাইরেক্ট তো দিতে পারবেন না, দিতে পারলে দিয়েন নাম্বারটা আমার কাছ থেকে নিয়ে আনলে আমাকে বলে পাঠিয়ে দিবেন, কোনো প্যারা নাই। ও জোস ভাই, জোস এটা দেখেন, মাথা নষ্ট ভাই। এই যে দেখেন আসলে অনেক জোস, এখন গাছগুলো মানে একটু বড় হয়েছে না? হ্যাঁ, ওফ জাযাকাল্লাহ খাইরুন, আল্লাহ মাশাআল্লাহ। হাই হাই হাই, a few moments later তো আমরা সাথে করে খাবার টাবার নিয়ে আসছি, আমরা খাইছি। আর যে প্যাকেটগুলো আমরা আবার সাথে করে নিয়ে যাব, তো আপনারা যে নাও এদিকে একটু দেখা, এদিকে আয়, হ্যাঁ এদিকে দেখা, ওদিকে আসো। তো হয়তো বা আজকে বা গতকালকে যেই সময় হোক, হয়তো বা কেউ খাবার সাথে নিয়ে আসছিল বাট এই জায়গায় ফেলে গেছে। এই যে আমরা দেখতে আসলাম, যদি এইরকম অবস্থা হয়, এরকম যদি 10 জন করে প্রতিদিন, তাহলে এই সৌন্দর্যটা তো থাকবে না। তো আমাদের উচিত ওইটা মেনটেন করা। আর এখানে সব কিছুরই ব্যবস্থা আছে, ময়লা ফেলার জায়গাও আছে, তো এগুলো যদি একটু মেনটেন করে চলি তাহলে প্রকৃতিটাও সুন্দর থাকবে, আমরা যেটা ফিল করতে আসি ওই জিনিসটা সুন্দর থাকবে। সো আমাদের ওইটা মেনে চলা উচিত। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে খাবার দাবার আনলে ভাই আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলুন, বা নিজের জিনিস নিজের সাথে নিয়ে চলে যান। সো ওইটাই আমার রিকোয়েস্ট, আমার কথায় কেউ কষ্ট পেলে আমি খুবই দুঃখিত, বাট কথাগুলো কিন্তু সত্য। হাতের ডান দিকে হচ্ছে এই টাওয়ারটা, আর হাতের বাম দিকে আপনি এই রকম প্রাকৃতিক প্রায় 1 কিলোমিটার হাঁটতে পারবেন। যারা প্রকৃতির প্রেমী ওরা বাম দিকে চলে যাবেন, আমরা না প্রকৃতির প্রেমী, আমরাও প্রকৃতির প্রেমী, বাট আমরা ওয়াশ টাওয়ারে যাবো। ওই যে আরেকজন প্রকৃতি প্রেমী, অস্থির অস্থির ভিউ, অস্থির ভাই অস্থির। এই যে ভিউটা, মাহিত পাতাগুলো অনেক সুন্দর না? মনে হচ্ছে যেন প্রকৃতি মানে ওই আমরা নতুন ফার্নিচার টার্নিচার করলে ইয়ে গ্লেজ করার জন্য একটা কি মারি না লাগে, এই দিয়ে কাছান লাগতেছে মনে হয়। মানে কেউ একজন
প্রত্যেকটা পাতা পালিশ করছে, এত মানে মানে সুন্দর লাগতেছে। আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, বাট চোখের দেখা তো বুঝতেই পারতেছেন, অনেক সুন্দর লাগছে। ওইদিকে আয়, ওইদিকে আয়। আর শীতের সময় যদি আসা যায় ওইদিকে দেখা, আর আর শীতের সময় যদি আসা যায় এই সময় মানে আরো ভোরের দিকে, তাহলে এখানে পাখি আর পাখি মানে পাখির কোনো কমতি নাই, সব অতিথি পাখি। সো আর একটা জিনিস আমাদের ইয়ে করতে হবে, যে এখানে অনেকে আছে শখ করে মাছটা ধরার চেষ্টা করে, তারপরে ওই ফুল টুল ছিঁড়ার চেষ্টা করে, ওইসব আমরা একটু না করাটাই ভালো, কারণ প্রকৃতি। আর আরেকটা জিনিস সুন্দর যেটা, আমরা যদি কেউ টাকা দিয়ে মানে চাই যে এরকম একটা সুন্দর প্লেস ক্রিয়েট করার, ওটা আসলে সম্ভব না। প্রাকৃতিক জিনিস আসলে প্রাকৃতিকভাবে হলেই ওটা অন্যরকম। আর এই জায়গাটা আসলেই ফিল করার মতো ভাই, মানে না আসলে বুঝতে পারবেন না, এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, আমার লাগতেছে, অন্যদেরও লাগবে ইনশাল্লাহ মনসুর। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে যাবো, সো ওইখানে ভিউগুলো দেখবো, তো চলুন যাওয়া যাক। তো এখানে আমরা পড়তে পারলাম, বাইক কাবিলে আসতে আপনাকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে। আপনি হয়তো কয়েক কিলোমিটার দূরে শ্রীমঙ্গল থেকে বাসে অথবা নৌকায় চড়ে বাইক কাবিলে এসেছেন, আমি আসছি গাড়িতে করে, এইটা নাই এটা ঢোকাবেন। তারপর সিলেট অথবা ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার জন্য আপনি হয়তো ট্রেনে অথবা বাসে 200-100 কিলোমিটার ভ্রমণ করেছেন, না আমার বাসা শ্রীমঙ্গল, আমি এইখান থেকে আসছি, বেশি হলে 10-12 কিলোমিটার হবে। কিন্তু এই বিলের অনেক পাখি হাজার হাজার কিলোমিটার দূর থেকে বন, বাদার, পাহাড়, পর্বত আর উষার মরুভূমির উপর দিয়ে উপমহাদেশ পার হয়ে এখানে এসেছে। যাত্রাপথে আহার আর বিশ্রামের জন্য এইসব পাখি নানা দেশের জলাভূমি ব্যবহার করে। এই পাখিদের টিকে থাকার জন্যে হাইলাওর ও আমাদের দেশের অবশিষ্ট জলাশয়গুলো এদের প্রজনন ভূমির মতোই গুরুত্বপূর্ণ। হাইলাওরের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ওইটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন হাইলাওরটা কেমন। শীতে সংকুচিত জলাশয়ের জলচর পাখিরা একসাথে ভিড় করে থাকতে বাধ্য হয় বলে ওই সময় আমরা আসতে পারি নাই, এখন অফ সিজন বলতে ওই সময় আসি। তো এই সময় তাদের পাখি ও শিকারের নানা পানি পাম্প করে মাছ ধরার অঘটনের মুখোমুখি হবার বাড়তি ঝুঁকি থাকে। আমাদের তথা বিশ্ব মানবতার দায়িত্ব এই পরিযায়ী অতিথি পাখি আর গুরুত্বপূর্ণ জলাশয়গুলো রক্ষা করা। অবশ্যই আমরা যারা যাদের পক্ষে সম্ভব তারা রক্ষা করব। এই যে আমাদের বাংলাদেশ, পাখিগুলো কোথা থেকে আসেন দেখেন, এই যে তারপরে কাজাকিস্তান হয়ে কাজাকিস্তান। আচ্ছা যেটাই হোক, ওইখানে আমার একটা ওয়াইফ আছে, উনি আসবেন ইনশাআল্লাহ। তারপরে আমার ওই ইন্ডিয়াতে আমার একটা ওয়াইফ আছে, তারপর পাকিস্তানের কোন দিকে জানি, ওটাই মানে পাকিস্তান অন্য এরিয়াতে দাঁড়া রয়েছে, এই জন্য না দেখা নেই না, এই তো পাকিস্তান। তো ওইখানে আমার তিনজন ওয়াইফ আছে, ওরা আসবে ইনশাআল্লাহ ইন ফিউচার। আফগানিস্তানে একজন আছে, তারপর ইরানের একজন আছে, উনি দেখলাম, অনেক ভালো লাগলো আজকে। আমি আশা করি না এত মানে এই অফ সিজনে এসে এত ভালোভাবে এনজয় করতে পারবো, মানে নেচারটাকে ফিল করতে পারবো, অনেক ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ ইনশাআল্লাহ। আমরা এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, যদিও আমরা দিতে পারি না প্রত্যেকবার বলেই ওইটা ওই ভিডিওতেই শেষ। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার। আর আপনাদের সবাইকে আগে যেটা বলছিলাম, প্রকৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, না হলে ওই প্রকৃতিকে আমরা ফিল করতে পারবো না ইন ফিউচার। আমরা হয়তো করতে পারতেছি, বাট আমাদের নেক্সট জেনারেশন ওইটা ফিল করতে পারবে না। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে প্রকৃতিকে রক্ষা করুন,
স্টে সেফ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।